দুর্নীতির মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় সহযোগী হিসেবে মিজানের স্ত্রী সহ তিনজনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। বুধবার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মঞ্জুরুল ইমাম এরায় ঘোষণা করেন। এক সময়ের পুলিশের প্রভাবশালী কর্মকর্তা ডিআইজি মিজানুর রহমান সহ চারজনের বিরুদ্ধে 2019 সালে 3,28,68,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3,07,05,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। মামলার অন্য আসামিরা হচ্ছেন স্ত্রী রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। 2020 সালে অভিযোগ গঠনের পর ঢাকার বিশেষ জজ আদালতে 33 জন সাক্ষীর মধ্যে 27 জন সাক্ষ্য দেন। বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত। রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের 3 ধারায় 14 বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালত রায় বলেছেন সব সাজা একসাথে চলবে, ফলে তাকে 6 বছর কারাভোগ করতে হবে। তার যে অবৈধ উপার্জন এবং যে তার তিনি যে মানি লন্ডারিং যেটা করেছিলেন সে ব্যাপারে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি 26-এর 2 ধারায় 3 বছর সাজা হয়েছে এবং তাকে 27-এর 1 ধারায় 6 বছর সাজা হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 5 বছর সাজা হয়েছে। ডিআইজি মিজানের সহযোগী হিসেবে স্ত্রী সহ অন্যদেরকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আসামির আইনজীবীরা বলছেন সাক্ষী দ্বারা এই অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। জাজমেন্ট দিয়েছেন তার ভিউ থেকে আমরা নিশ্চয়ই আইনগত হবে, আমরা বিচার বিশ্লেষণ করব, উচ্চ আদালতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেব। তবে সার্বিকভাবে এই জাজমেন্ট যেভাবে দুটো পার্টের জাজমেন্ট যেভাবে হওয়া উচিত ছিল এবং যেখানে সহযোগী হিসেবে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, তদন্তকারী কর্মকর্তা ডিক্লেয়ার করেছেন কোনো প্রমাণ নাই, তারপরে এই জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই সন্তুষ্ট নই, আমরা উচ্চ আদালতে যাব। মামলার শুরু থেকেই মিজানের স্ত্রী পলাতক। রায়ের পর মিজান সহ 3 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে 2022 সালে অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে বরখাস্ত ডিআইজি মিজানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।